আমি তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ জন্মেছিলেন কত সালে? 1861। তিনি কি বেঁচে আছেন না মারা গেছেন? কত সালে মারা গেছেন? 1941। দেখো খুবই ভালো জানো তোমরা, দেখা যাচ্ছে উনি মারা গেছেন 1941 সালে। কিন্তু এমন অদ্ভুত কোন খবর যদি কেউ এসে আজকে দেয় যে তিনি মারা যাননি, তিনি এখনো বেঁচে আছেন, বেঁচে আছেন না শুধু, তিনি ঢাকা শহরে আসছেন, না শুধু ঢাকা শহর না, তিনি রাজউক কলেজে আসবেন। কারণ তোমাদের না দেখে তার নাকি ঘুম হচ্ছে না বহুদিন থেকে, তোমাদের দেখার জন্য তিনি অস্থির আকুল হয়ে আছে। হঠাৎ শোনা গেল যে তিনি এসে গেছেন, গাড়ি থেকে নামছেন। সেই সময় কি তোমরা এখানে বসে বসে আমার বক্তৃতা শুনতে? কি করতে? হইচই করে, ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে সব গেটের কাছে চলে যেতে? না, তোমরা সব চলে যেতে। এমন সময় যদি তোমরা শুনতে যে না শুধু রবীন্দ্রনাথ নয়, নজরুলও সঙ্গে আছে, কি উত্তেজনাটা কি আর একটু বাড়তো না কমতো? বাড়তো। হঠাৎ শুনলে না শুধু রবীন্দ্র নজরুল নয়, 1 মাইল দূরে শেক্সপিয়ারকেও দেখা গেছে, এবং এক সময় শুনলে শুধু শেক্সপিয়ার নন, আইনস্টাইন, প্লেটো, অ্যারিস্টটল, ওমর খৈয়ম, গেটে, দান্তে, পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষেরা সবাই তোমাদের রাজু কলেজের সামনে এসে হাজির হয়েছে। কি হতে তোমরা? লেজ তুলে ওদিকে দৌড়াতে, হই চই, হট্টগোল, অটোগ্রাফ দিন, ফটোগ্রাফ দিন, সেলফি তুলতে দিন, কেমন একটা উৎসব, একটা তাণ্ডব হয়ে যেত আজকে তোমাদের স্কুলে। কিন্তু আমি যদি তোমাদেরকে বলি যে তারা সত্যি সত্যি তোমাদের স্কুলে এসেছে, অনেক দিন ধরে আছেন, কেমন তোমরা কি বিশ্বাস করবে? এবং তোমরা তাদের দিকে ছুটে যাবে এই জন্য তারা অধীরভাবে অপেক্ষা করছেন, তোমরা কি বিশ্বাস করবে? তারা কোথায় আছেন বলো? কোনখানে? লাইব্রেরিতে। তোমাদের লাইব্রেরিতে তারা বহুদিন ধরে এসে উদ্গ্রীবভাবে তোমাদের ডাকছেন, এসো এসো। তোমরা কি যাচ্ছ? কেউ কেউ যাচ্ছ, কিন্তু আমি মনে করি এরকম একটা ভালো স্কুলের প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়েকে ছুটে যাওয়া উচিত সেই দিকে, সেখানে যেয়ে বলা উচিত আমাকে অটোগ্রাফ দিন, আমাকে ফটোগ্রাফ দিন, আমি আপনার সমস্ত বই, সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বইগুলো আমি পড়তে চাই। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষেরা কোথায় আছেন? লাইব্রেরি। এই জন্য রবীন্দ্রনাথ লাইব্রেরি নিয়ে একটা খুব সুন্দর কথা লিখেছিলেন। কি লিখেছিলেন তার আগে তোমাদেরকে আমি একটু ভূমিকা দিই। নদীর পানি কি বিশাল বিশাল ঢেউ থাকে নদীতে? সাধারণত ঝড় উঠলে অবশ্যই থাকে, কিন্তু এমনি নদীর ঢেউ কি খুব বড়? ছলাৎ ছলাৎ শব্দ হয় নদীতে, কিন্তু সমুদ্রের গর্জন কম না বেশি? সমুদ্রের গর্জন অনেক। মহাসমুদ্রের গর্জন কি তার চাইতে কম না আরো বেশি? মহাসমুদ্রের 100 বছরের গর্জনকে যদি একখানে করা যায় তাহলে কি হবে? আমাদের মনে হবে যে 10,000 জেট প্লেন একসঙ্গে উড়ে চলে গেল, একটা প্রচণ্ড বিস্ফোরণের শব্দের মতো হবে সেটা। রবীন্দ্রনাথ বলছেন যে মহাসমুদ্রের 100 বৎসরের কল্লোলকে কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত,
যে সে ঘুমাইয়া পড়ার শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তাহলে কি হতো? সে বিশাল গর্জনটা নীরব হয়ে থাকতো। সেই নীরব মহাশব্দকে লাইব্রেরির সঙ্গে তুলনা করা যায়। তাহলে বোঝো তোমাদের এখানে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষেরা সবাই আছেন, এবং সবার আত্মার যে আগুন, যে শিখা, যে শব্দ সব ওইখানে আছে। তোমরা যাও লাইব্রেরির মধ্যে ঝাঁপিয়ে পড়ো, দেখবে সেই আলোতে তুমিও আলোকিত হয়ে তুমি একজন মহৎ মানুষে পরিণত হয়েছে। সেই জন্য আমরা মানুষকে লাইব্রেরির কাছে ডাকি। আর একটা ছোট্ট গল্প বলি। আমি আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটা ক্লাস করতাম, সেই ক্লাসে 300-400-500 ছাত্র থাকত। তারা বই পড়ত, অনেকগুলো বই পড়ত, তোমরা যেরকম পড়ো। তারপরে পরীক্ষা হতো, পরীক্ষা যারা ভালো করতো তাদেরকে আমরা অনেক পুরস্কার দিতাম। কারণ যে বই পড়ে সে শুধু বই পড়ে না, কিন্তু দেখে তার মনটা খুলে যায়, তার সারা দিকে অসংখ্য জানালা একটা একটা করে খুলে যেতে থাকে। সে পৃথিবীর সব কিছুকে বুঝতে পারে, সব কিছুকে দেখতে পারে, ভালোবাসতে পারে। সে গান ভালোবাসে, সে চিত্রকলা ভালোবাসে, সে ভাস্কর্য ভালোবাসে, সে সঙ্গীত ভালোবাসে, সে দর্শন ভালোবাসে, বিজ্ঞান ভালোবাসে, মানুষকে ভালোবাসে, জ্যোৎস্নাকে ভালোবাসে, নদীকে ভালোবাসে, নীল আকাশকে ভালোবাসে, সমস্ত জীবনকে সে ভালোবাসে। তো যে সব কিছুকে ভালোবাসতে পারে সেই তো আলোকিত। তো সুতরাং এসো আমরা সবাই বই পড়ি, কারণ বই পড়লে সমস্ত জীবনকে, মানুষকে, পৃথিবীকে, সব কিছুকে আমরা ভালোবাসতে শিখব। তো তোমরা কি ভালোবাসতে চাও? যদি ভালোবাসতে চাই তাহলে বইয়ের কাছে এসো, কারণ এইখানে তোমার বিকাশ, এইখানে তোমার স্বপ্নের সম্পূর্ণতা, এইখানে তোমার আলোক স্নাত মুক্তি। সেই মুক্তির কাছে এসো। ধন্যবাদ।